হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 8 কেজি স্বর্ণবার সহ এক বিমান কর্মকর্তাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বিমানবন্দরের হ্যাঙ্গারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে লুকানো ছিল 68টি স্বর্ণবার। স্বর্ণের উদ্ধার স্বর্ণের বাজার মূল্য 7 কোটি 80 লাখ টাকা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বিমান অবতরণ করার পর এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে বোয়িং 777 মডেলের এই উড়োজাহাজে উঠতে দেখা যায়। যখন সে নেমে আসে এবং দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে, তখন তাকে আটক করা হয়। আসলে ওনাকে আমরা চেক করি, চেক করার পরে ওনার কোমরে কোমরের লুকায়িত অবস্থায় আমরা এই গোল্ড বার গুলোর অস্তিত্ব পাই, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে টেপ লাগানো ছিল, কালো টেপ লাগানো। এটা আসলে একটা বেল্টের মতো করে উনি তার কোমরে পেঁচিয়ে উনি এটা পাচারের চেষ্টা করছিলেন। আমরা যখন এটা দেখতে পাই, সাথে সাথে আমরা সতর্ক হই, আমরা অন্যান্য এজেন্সিকে আরো বেশি খবর দিই, তাদেরকে সামনে নিয়ে এসে তাদের সামনে ওই ঘটনাস্থলে আমরা হ্যাঙ্গার গেটের সামনেই তার নিজের হাতেই এই বেল্টের ভিতরে কি আছে উনি কেটে কেটে বের করেন।